হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে আমি কলা পাতায় মাছ ভাজবো, তার জন্য আমি পেস্ট করছি সর্ষে, পেঁয়াজ, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা পেস্ট করে দিলে একটু ভালো টেস্ট হয়। এবার আমি আলুর মধ্যে, এই মাছের মধ্যে একটা আলু কুচিয়ে নিয়েছি মাছের মধ্যে দেওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচো 2টোর মতো। এবার আমি এর মধ্যে পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজাটা খেতে খুবই অসাধারণ লাগে, একবার আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কত টেস্টি খাবার। করতে একটু সময় লাগে কিন্তু খেতে খুবই দারুণ। এবারে মশলাটা মাখা হলে আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি কলা পাতা একটু তেল মাখিয়ে নেব যাতে করে মাছটা না লেগে যায়। এবারে আমি একটা একটা করে মাছ সাজিয়ে দেব সুন্দর করে কলা পাতার ওপরে। লাস্টে আলুগুলো ওর চারপাশ দিয়ে দিয়ে দেব। আচ্ছা, আমার হয়ে গেল মাছ সাজিয়ে দেওয়া। এবার আমি মাছটা ভাজা বসাবো। দেখুন, আমি মাছটা একটা মাটির তাওয়ায় বসিয়ে দিয়েছি, 2টো কলা পাতা দিয়ে নিচে একটা পাতা দিয়েছি আর একটা পাতায় সাজিয়ে দিয়েছি ওপরে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবারে মাছটা ভাজা হচ্ছে। অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা একদিকটা হয়ে গেলে আর একদিকটা ফিরিয়ে দিতে হয়। আপনারা খেয়ে দেখবেন, খুবই অসাধারণ এই মাছ।